নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি নাইন, আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি অদিতি। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর, যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শীঘ্রই গম সস্তা হতে পারে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সব জেলায় গম বিক্রয় কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছে। এখান থেকে কৃষকেরা গম বিক্রি করতে পারবেন। খাদ্য ও জনবণ্টন মন্ত্রী পীযূষ গোয়েল খোলা বাজারে বেশি পরিমাণ গম বিক্রির নির্দেশ দিয়েছেন। এতে গমের অতিরিক্ত দাম অনেকটাই নিয়ন্ত্রণ হবে। সুইগি ওয়ান কিংবা জোম্যাটো গোল্ড এখন থেকে শুধুমাত্র দুটি ডিভাইসে ব্যবহার করা যাবে। সাবস্ক্রাইবারদের অপব্যবহারের পর সংস্থাগুলি এই নিষেধাজ্ঞা জারি করেছে। এতে সংস্থার ক্ষতি কমবে বলে আশা করছে সংস্থাগুলি। বিনামূল্যে ব্লুটিক আর দেবে না টুইটার। সংস্থার কর্ণধার ইলন মাস্ক জানিয়েছেন, সব গ্রাহককেই ব্লুটিকের জন্য ফি দিতে হবে। মোবাইল ব্যবহারকারীদের এখন ব্লুটিকের জন্য প্রতি মাসে 900 টাকা দিতে হয়, আর ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য এটির পরিমাণ 650 টাকা। টানা 3 মাস পতনের পর জানুয়ারিতে খুচরো মূল্যবৃদ্ধির হার আবার বেড়েছে। জানুয়ারিতে খুচরো মূল্যবৃদ্ধির হার বেড়ে হয়েছে 6.52%। এর আগে ডিসেম্বরে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল 5.72%। মশলা, দুধ, ডিম, জ্বালানির দাম বাড়ায় খুচরো মূল্যস্ফীতি বেড়েছে বলেই জানিয়েছে কেন্দ্র। আদানি গোষ্ঠী স্বাধীনভাবে অ্যাকাউন্টস পরীক্ষার জন্য প্রখ্যাত সংস্থা গ্রান্ট থর্নটনকে নিযুক্ত করেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে মার্কিন সংস্থাটি সংশ্লিষ্ট সবপক্ষের লেনদেন পরীক্ষা করবে। এই লেনদেনে কোনোরকম সমস্যা আছে কিনা তা খতিয়ে দেখবে এই সংস্থা। সিবিডিটি 2022-23 অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন ফর্ম প্রকাশ করেছে, যদিও এই ফর্মে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। এই প্রথম সরকার সময়ের 2 মাস আগে ফর্ম প্রকাশ করল। সাধারণত মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুতে আইটিআর ফর্মগুলি প্রকাশিত হয়। চলতি অর্থবর্ষে আইটিআর জমার শেষ তারিখ 31 জুলাই। আইডিবিআই ব্যাংক এবং ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক মেয়াদী আমানতে সুদের হার বাড়িয়েছে। আইডিবিআই ব্যাংক 2 কোটি টাকার কম মেয়াদী আমানতে সুদের হার বাড়িয়েছে। এক বছরের এফডিতে ব্যাংক 6.75% সুদ দিচ্ছে। ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংকের গ্রাহকেরা 750 দিনের এফডিতে সর্বোচ্চ 8.11% সুদ পাবেন। রেনল্ট নিসান ভারতে 5,300 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। সংস্থা বৈদ্যুতিক গাড়িসহ 6টি নতুন মডেলের গাড়ি বাজারে আনছে। উচ্চমূল্যের কারণে বিনিয়োগকারীরা সোনা থেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন। জানুয়ারি মাসে দেশের গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অর্থাৎ গোল্ড ইটিএফ থেকে 199 কোটি টাকা তোলা হয়েছে। এই নিয়ে টানা তৃতীয় মাস যেখানে বিনিয়োগকারীরা গোল্ড ইটিএফ থেকে তাদের বিনিয়োগ তুলে নিচ্ছেন, যদিও গ্লোবাল গোল্ড ইটিএফে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ বাড়াচ্ছেন। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি নাইন। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।